আসসালামু আলাইকুম, আমি সঞ্জনা ইংল্যান্ড থেকে চলে আসছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে রবিবার, তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব রবিবারে আমরা কোথায় বাইরে নাস্তা করলাম, খুবই মজার বাঙালি নাস্তা। আর সাথে আমরা গিয়েছিলাম পামকিন ফেস্টিভ্যাল দেখতে, যেখানে আমরা কিছু ক্রিসমাস ট্রিও দেখে আসছি। তো আজকে আমি আপনাদের সাথে এগুলোই শেয়ার করব। আপনারা সবাই জানেন যে বাইরের দেশগুলোতে হ্যালোইনটাকে অনেক বড় করে সেলিব্রেট করে, এর জন্য পামকিন ফেস্টিভ্যালটা বেশ পপুলারও। সকাল সকাল আমরা চলে গিয়েছিলাম পঞ্চখানা রেস্টুরেন্টে, যেটা একটা বাংলা রেস্টুরেন্ট। তো ওদের সকালের নাস্তার একটা মেনু আছে যেটা ফিক্সড, আর সেখান থেকে আপনারা চাইলে সকাল 11:45 মধ্যে গিয়ে সকালের নাস্তাটা করে নিতে পারেন। তো আমরা যেহেতু দুজন গিয়েছিলাম, আমরা সেম মেনু অ্যাকচুয়ালি অর্ডার করি নাই, একটু ডিফারেন্ট আর কি। তো আমি নিয়েছিলাম গরুর কলিজা ভুনা পরোটা ডাল, সাথে ওরা নুডলস দিয়েছিল আমি জানি না কেন, আর ছিল কালোজাম। আর আমার হাজবেন্ড নিয়েছিল গরুর পায়া, যেটা তার খুবই পছন্দ, আমারও ভালো লাগে। তো আমরা গিয়েছিলাম ডিফারেন্ট টাইপের খাবার টেস্ট করার জন্য, সাথে ছিল সবজি, পরোটা আর সেম নুডলস আর কালোজাম। তো আমরা যখন খাবার টেস্ট করছিলাম, তখন আমরা দুজনে মিলে বলা বলি করছিলাম যে গরুর পায়াটা ভালো হলো নাকি কলিজাটা। তো আমাদের নাস্তা খাওয়া শেষ, সাথে কমপ্লিমেন্টারি ছিল চা, দেশি চা। তো বাংলাদেশি দুধ চায়ের সাথে ওরা আমাদেরকে দিয়েছিল যে সাদা চিনি, সাথে হচ্ছে ব্রাউন চিনি, আবার এখানে ছিল যে গুড়। তো আমি আপনাদেরকে গুড়টা দেখাই। গুড় আসলে অনেক বছর পরে ভাবে চোখে পড়লো, এরকম কিন্তু দানাদার বা ঝোল গুড় এটা অনেক বছর থেকে খাওয়া হয় না, বাইরে তেমন চোখেও পড়ে না। তো আমরা আমাদের চা শেষ করার পর ওরা আমাদেরকে দিয়েছিল পান, যে পান আসলেই মানে বাইরে তো দেখা কঠিন, যদিও ইউরোপে অনেক দেশেই এখন এগুলো পাওয়া যায় যেহেতু অনেক বাঙালির বসবাস, কিন্তু সচরাচর আসলে এরকম রেস্টুরেন্টে খাবারের পরে পান দেখা যায় না। তো পান পেয়ে আমি খুব মজা করে একটা পান সাজাচ্ছিলাম, আর পান সাজানোর পরে আমি যখন আমার হাজবেন্ডকে খেতে বললাম, সে কোনোভাবেই রাজি হচ্ছিল না। পরে আমার মন রাখতে গিয়ে সে পান মুখে দেওয়ার পরে সেটাকে আবার ফেলে দিয়েছিল, কিন্তু আমার কাছে অনেক বছর পরে এরকম পান সাজিয়ে বসে বসে খেতে ভালোই লাগলো। তো এই ছিল আমাদের সকালের নাস্তা। দেন আমরা দেখলাম যে ওদের ফুচকা চলে আসছে, মানে ওরা নতুন করে মেনুতে ফুচকা অ্যাড করছে। তো আমরা একটা ফুচকা ট্রাই করার জন্য অর্ডার করেছি এবং সেটার জন্যই বসেছিলাম। যদিও ফুচকা পাওয়ার পরে আমার মনটা ঠিক ফুচকা ওদের মেনুতে দেখে যতটা খুশি হয়েছিল ঠিক ততটাই খারাপ হয়ে গেছে, কারণ ফুচকার যে টকটা এটা একদমই ঠান্ডা, যেহেতু ওরা ফ্রিজে প্রিজার্ভ করে। তো ওইটা যখন ফুচকাতে দেয়া হচ্ছিল, সাথে সাথে ফুচকাটা চুপসায়ে যাচ্ছে, আর মানে গরম ফুচকার যে টেস্ট সেটার সাথে এটা আসলে কিছুই না। তো যাক, আজকের এক্সপিরিয়েন্স মনে হয় এরকমই ছিল। আর এরপরে আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম আমাদের সেই পামকিন ফেস্টিভ্যাল দেখার জন্য। এটা আমি যে লোকেশনে আছি সেখান থেকে বেশ খানিকটা দূরে, আমাদের গাড়িতে লেগেছিল অলমোস্ট 30 মিনিট। বার্মিংহামে এরকম পামকিন ফেস্টিভ্যাল আরও কিছু জায়গায় হয়, যদিও সেগুলো আমাদের থেকে অনেক দূরে যেহেতু আমরা সিটি সেন্টারের দিকেই থাকি, আর সেগুলো হচ্ছে যে গ্রাম এরিয়াতে পড়ে। তো এই পামকিন ফেস্টিভ্যাল এরিয়াটা, এটা হচ্ছে যে সলিহুলে পড়েছে, সেখানে আমরা যাওয়ার পরে এই ছিল এন্ট্রি। এটা একদমই ফ্রি এন্ট্রি, যদি কেউ পামকিন কার্ভিং করতে চায় সেই ক্ষেত্রে একটা চার্জ প্রযোজ্য আছে। তারা যদি মনে করে যে পামকিন কেটে তারা হ্যালোইনের জন্য কিছু শেপ দেবে, সেই ক্ষেত্রে এখানে একটা 5 পাউন্ডের চার্জ ছিল। এটা শুধুই বাচ্চাদের জন্য আমার মনে হয়, কারণ আমি ওখানে শুধু বাচ্চাদেরকেই দেখলাম, আর এগুলো আসলে এত টাইম নিয়ে এক জায়গায় বসে করার জন্য বাচ্চাদের জন্যই বেটার। তো এখানে ভিতরে ঢুকতে আমরা দেখলাম যে কিছু ছবি তোলার জন্য ওরা স্পট ক্রিয়েট করেছে। আমার ধারণা ছিল এখানে আমরা গিয়ে দেখব যে হয়তো বা পামকিনের গাছ মিষ্টি কুমড়া গাছে একদম ধরে আছে, বাট সেরকম কিছু না, ওরা অলরেডি কিছু মিষ্টি কুমড়া এখানে নিয়ে এসে স্টোর করেছে, আর সেগুলোকে পরে ফিল্ডে ওরা সুন্দর করে সাজিয়ে ওইটা একটা আসলে স্পট ক্রিয়েট করেছে। তো এখানে আমি যেটা বলেছিলাম যে ওদের ক্রিসমাস ট্রিরও ব্যবস্থা আছে, তো ওরা এখানে কিছু ক্রিসমাস ট্রি চাষ করে যেগুলো ওরা প্রতি বছর ক্রিসমাসের সময় বিক্রি করে।
তো বাইরে কিছু ক্রিসমাস ট্রি ওরা সাজিয়ে রেখেছিল এন্ট্রেন্স এরিয়াতে, আর ওদের ফিল্ডেও কিছু আছে। তো এখানে আমি একটা ক্রিসমাস শপ দেখতে পেয়েছি, তো ভাবলাম যাক এটাকে ঘুরে দেন আমরা ভিতরে যাই। শপটার নাম ছিল ক্রিসমাস শপ। ভিতরে যা আছে সব কিছুই ক্রিসমাস রিলেটেড। এখানে মেইনলি যেগুলো আছে সেগুলো হচ্ছে যে ক্রিসমাসের যে আর্টিফিশিয়াল ক্রিসমাস ট্রি, অনেক কালারের, অনেক ডিফারেন্ট টাইপসের, আর ক্রিসমাস ট্রি সাজানোর জন্য কিছু অ্যাক্সেসরিজ, আর হচ্ছে যে গিফট। ক্রিসমাসের পরে ওদের একটা ডে থাকে গিফট ওপেনিং ডে, তো সেই দিনের জন্য অনেকে অনেক ধরনের গিফট কেনে, এখানে সেগুলোই দেখা যাচ্ছে। তো নর্মালি বাচ্চাদের জন্য যে পুতুল, ডিফারেন্ট টাইপের বক্স এগুলো আছে, আর এখানে আমি দেখতে পেলাম যে রুটি পেলা বেলুন। অ্যাকচুয়ালি এটাকে আমি যতই বলি রুটি পেলা বেলুন, এটা হচ্ছে যে কুকি কাটার। তো ওরা কী করে, কুকিজগুলোকে এটা দিয়ে একবার প্রেস করে নেয়, তাতে ডিফারেন্ট অনেক ডিজাইন আসে, দেন ওরা সেগুলোকে বেক করে। আর এখানে পুরোটা জুড়েই যা আছে সবই ক্রিসমাসের, শুধু একটা মাত্র কর্নারে আমি দেখলাম যে হ্যালোউইনের জন্য বেশ কিছু ডেকোরেটিভ আইটেমস রেখেছে ওরা। তো এখানে আমি দেখছিলাম ঘুরে ঘুরে এত সুন্দর সুন্দর লাইটিং, আর ক্রিসমাস ট্রিগুলো এক একটা একটার থেকে আরেকটা সুন্দর। তো এই যে বেবি পিঙ্ক কালারের ক্রিসমাস ট্রিটা, এটা আমার অনেক পছন্দ হয়েছে, যদিও আমার জন্য এগুলো পছন্দ করা না করা সবই সেম, কারণ এগুলো আমাদের জন্য না। আর এখানে প্রচুর গিফট, বাচ্চাদের খেলনা, বিভিন্ন টাইপের বো, ইভেন গিফট বক্স। আমি কিছু দেখলাম যে এখানে ওদের আছে গিফট দেওয়ার জন্য যে ব্যাগগুলো, সেগুলো হচ্ছে যে জুটের তৈরি এবং তাতে অনেক সুন্দর করে ডিজাইন করা। এখানে সান্তা ক্লজের কিছু টয়েস আছে, আর অনেক ধরনের বলস যেগুলো হচ্ছে যে আপনার ক্রিসমাস ট্রিতে লাগানো হয়, ডিফারেন্ট ডিফারেন্ট কালারের, অনেক সুন্দর। চলেন ঘুরে দেখি চারপাশটা। এই সাইডটাতে যেগুলো রয়েছে এগুলো সবই হ্যালোউইনের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিফারেন্ট শেডের পামকিন আছে, আর পামকিনের যে প্রাইস সেটা ডিপেন্ড করে এটার কোয়ালিটির উপরে আর সাইজের উপরেও। এখানে আমি যেগুলো দেখছিলাম ছোটোগুলোর দাম ছিল 6 পাউন্ড 49 পি, আর বড়গুলোর দাম ছিল 2 পাউন্ড 99 পি। অবশ্যই এদের কোয়ালিটির ডিফারেন্স আছে, যে জন্য প্রাইসটা সাইজ বড় হলেও কম। আবার যেগুলো ছোটো ছোটো সেগুলোর প্রাইস একটু বেশি, এগুলো একটু ওয়েট ভারীও ছিল, তো আমি সেটাই দেখছিলাম যে কী কারণে এদের প্রাইসটা একটু বেশি আর কম। আর এই সাইডে যেগুলো ছিল এগুলো আবার বড়গুলোর প্রাইস বেশি, ছোটোগুলোর প্রাইস কম,
অ্যাকচুয়ালি যেটা নর্মালি হয়ে থাকে। আর এই পাশে বেশ কিছু গিফট আছে। এখানে আমি একটা স্পুন দেখতে পেলাম যেটা আমার খুবই ভালো লাগলো, আমি সেটাও দেখছি। আর এই কাপটা দেখেন এত কিউট। যেহেতু এগুলো ক্রিসমাসের জন্য, সবগুলোর কালারই মোটামুটি রেড, হোয়াইট অ্যান্ড গ্রিন মিক্সড আর কি। তো লাস্ট কিছু বছর থেকে গ্রিনটা অ্যাড হয়েছে যতদূর আমি জানি, কারণ আগে সব কিছু রেডই থাকতো। তো ক্রিসমাস ট্রির কালার যেহেতু গ্রিন, এর জন্য গ্রিনটা এখন অনেক বেশি পপুলার। এগুলো সবই গিফট, যেহেতু চারপাশে সব বাচ্চাদের গিফট, এই সাইডটাতে বড়দের জন্য। এখানে গিফট বলতে ছিল কতগুলো টি সেট আর মোমবাতি। ক্যান্ডেলস তো বাইরে প্রচুর চলে, যেহেতু ঠান্ডা চলে আসছে অনেকেই ইচ্ছা করে ঘরে ক্যান্ডেলস জ্বালিয়ে রাখে। এখানে কিছু অ্যাটম লিভ, যেগুলোর কালারের শেডগুলো অনেক সুন্দর। আমার ধারণা এগুলো যদি এমনিতেও ঘরে সাজানো যায় তা অনেক সুন্দর লাগবে। এগুলোর সাথে ছোট ছোট আবার কিছু পামকিনও ওরা অ্যাড করে দিয়েছে। তো এই পামকিনটার মধ্যে একটা ক্যান্ডেল জ্বালানো ছিল, যে কারণে এই পামকিনটাই বারবার চোখে পড়ছিল, এর জন্য আমি এটাকে একটু ফোকাস করে একটা ক্লিপ নিয়ে নিয়েছি। আর এখানে কিছু বটলস যেগুলো অনেক সুন্দর। আর এই ট্রিটাতে ওরা হ্যালোইন ট্রি হিসেবে রেখেছে, যেখানে ওরা বিভিন্ন ভূত প্রেতের যে ছোট ছোট পুতুল সেগুলোকে সাজিয়েছে। এই সাইডটা পুরোই পিঙ্ক, যেহেতু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে পিঙ্ক ট্রি ছিল, এই পিঙ্ক ট্রির সাথে ওরা ম্যাচ করে পিঙ্ক বল, পিঙ্ক পুতুল, বিভিন্ন ধরনের পিঙ্ক লিভ এগুলোকে সাজিয়েছে। তো আমি পরে এখানে কিছু স্টিকার দেখতে পেয়েছিলাম যেগুলো খুবই কিউট, আর প্রতিটাই একটা একটার থেকে ডিফারেন্ট। তো আমার ধারণা এগুলো গিফট বক্সের উপরে লাগানো হয়, আর লাগালে সুন্দরও লাগতে বটে। আর এপাশে ছোট ছোট কিছু বল রয়েছে, যেখানে একটা সেটে 6টা 7টা বল, যেগুলো প্রাইস ছিল 2 পাউন্ড। আমার ক্রিসমাস ট্রি না থাকলে হবে কি, আমার বলগুলো অনেক ভালো লাগলো। তো আমি একটু ম্যাচ করে দেখছিলাম যে শুধুমাত্র ডেকোরেটিভ পারপাসের জন্য এই বলগুলো কালার ম্যাচিং কোনটার সাথে কোনটা বেটার হয়। তো সবগুলো দেখার পরে আমার কাছে মনে হলো যে গোল্ডেনের সাথে গ্রিনটাই ভালো লাগছে, অফ হোয়াইটটা ভালো লাগছিল না। চলেন বাইরের অংশটাতে আবার ফিরে যাই, আমাদের তো মেইন প্ল্যান ছিল পামকিন ফিল্ডে যাওয়ার। যেহেতু দিনটা ছিল রবিবার, সবারই ছুটি, তো সব বাবা মারাই বাচ্চাদেরকে নিয়ে এসেছেন, যাদের বাচ্চা নেই তারাও ঘুরতে এসেছেন আমাদের মতো। তো এই সাইডটাতে ছিল অনেকগুলো ফটো স্পট, তো সবাই এখানে আসছিল বাচ্চাদের নিয়ে লাইন ধরে ধরে ছবি তুলছে। আর আমি একটু দেখছিলাম পামকিনগুলো, আসলে এগুলো ডিফারেন্ট নাম দিয়েছে ওরা। আর এই সাইডটা হচ্ছে যে পামকিন কার্ভিংয়ের এরিয়া, এখানে 5 পাউন্ডের একটা টিকিট কেটে বাচ্চারা ভিতরে গিয়ে পামকিন কেটে সেগুলোকে সুন্দর সুন্দর হ্যালোউইনের জন্য শেপ দিচ্ছে। সুন্দর বলা ভুল হবে, এগুলো হচ্ছে যে ভয়ঙ্কর শেপ। তো বাচ্চারা অনেক সময় নিজেরা পারে না, তাদের বাবা মারা হেল্প করছে, আর এখানে অনেকেই ছবি তুলছে। তো এই সাইডটা থেকে বাইরে গেলে এখানে হচ্ছে যে ফিল্ড এরিয়াটা। তো চলেন ফিল্ড এরিয়াটাতে ঘুরে আসি।
তো এখানে ভিতরে আসার পরে আমি দেখতে পাচ্ছি যে এক পাশে ওরা সত্যি ক্রিসমাস ট্রি চাষ করেছে, আর অন্য পাশে যে ফাঁকা জায়গাটা সেখানে কোনো পামকিনের গাছ বা প্ল্যান্ট কিছুই নাই। এগুলো হচ্ছে যে ওরা অন্য কোথাও থেকে পামকিন এনে এখানে অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, আর এখানে একটা পামকিন হাউস করেছে যেখানে বাচ্চারা দাঁড়িয়ে এবং ভিতরে গিয়ে একটা ছোট্ট টুলের উপরে বসে ছবি তুলছে। এটাই ওদের জন্য মজার একটা ব্যাপার। আর যেহেতু ওয়েদার ভালো না, গত দুদিন অনেক বৃষ্টি হয়েছে, এখানে প্রচুর কাদা, আমার সাথে যারা সঙ্গীরা এসেছিল তারা আর ভিতরে আসতে পারেনি। আমি ভাবলাম সামনে একটা দোলনা আছে, সেখানে গিয়ে একটু ছবি তুলবো, বাট আমি পিছনে ফিরে দেখি কেউ নাই, কে আমার ছবি তুলে দেবে। যাক, কি আর করার, আমি চারপাশটাকে ঘুরে নিলাম আর ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে নিলাম যাতে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। হাঁটাহাঁটির পালা শেষ, আমার কাছে তো পামকিন হাউসটাকে বেশ এক্সাইটিং মনে হলো, আর ওই যে দেখা যাচ্ছে সেই দোলনা। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় আর ভিডিও নেওয়া হয় নাই। এরপরে আমি ব্যাক করার জন্য আবার যেদিক দিয়ে এসেছিলাম সেদিক থেকে ফিরছি। এই জায়গাটাতে সবাই পে করে যারা পামকিন কিনছে তারা, আর বাইরে এরকম কিছু স্টল বসেছে, অনেকে অনেক কিছু খাওয়া দাওয়া করছে। অনেক সুন্দর একটি দিন কাটালাম। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আশা করছি পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়েই আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।